আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি বিফ চাপের রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে, কমপক্ষে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, কারণ এই রেসিপিতে বিফ চাপ করলে আসলেই অনেক ভালো এবং টেস্টি হয়। বিফ চাপ তৈরি করার জন্য আমি মাংসগুলোকে এভাবে পাতলা করে কেটে ধুয়ে এক ঘন্টার জন্য একটা চালনিতে রেখে দিয়েছিলাম রক্ত পানি ঝরানোর জন্য। তারপর একটি হ্যামার দিয়ে এভাবে আস্তে আস্তে করে থেতলো করে নিতে হবে। থেতলো করার সময় খেয়াল রাখতে হবে যাতে মাংসটা ছিঁড়ে না যায়, আবার মোটাও না থেকে যায়। এভাবে আস্তে আস্তে উল্টে উল্টে থেতলো করতে হবে। আপনি যদি আগে পানিটা না ঝরাতেন তাহলে এই থেতলো করার সময় মাংসের গায়ে লেগে থাকা পানিগুলো আপনার গায়ে ছিটে আসতে পারত, তাই অবশ্যই খেয়াল রাখবেন পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমার এই মাংসের টুকরাটা অনেকটাই হয়ে এসেছে, পাতলা হয়ে এসেছে। এটা এর থেকে বেশি করলে হয়তো ছিঁড়ে যেতে পারে। আমি অন্য বাকি মাংসগুলো আস্তে আস্তে করে নেব। আমার সবগুলো মাংস থেতলানো হয়ে গেছে। এবার আমি মশলা রেডি করব। আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁপে। পেঁপেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। পেঁপের অবশ্যই সিলকা সহ নিতে হবে। তারপর নিয়ে নিলাম আমি 2 চামচ লবণ। এরপর নিয়ে নিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর নিয়ে নিচ্ছি জয়ফল জ্যোতি বাটা। এখানে জয়ফল এবং জ্যোতিটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর নিয়ে নিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি একটু বেশি দিচ্ছি, কারণ চাপ ঝাল না হলে ভালো লাগবে না, তাই আমি প্রায় ভরে ভরে 3 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি। নিয়ে নিলাম হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো। এবার আমি এলাচি এবং দারচিনি দিয়ে দিব। আপনারা চাইলে এটা পেস্ট করে দিতে পারেন, গুঁড়া করে দিতে পারেন। আমার কাছে পেস্ট এবং গুঁড়া নাই, তাই আমি এটাকে আস্ত দিচ্ছি, এলাচি এবং দারচিনি। মেরিনেট করলে অনেকটা ঘ্রাণ বের হয়ে আসবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ। এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব, পানি দিয়ে এটাকে লিকুইড করে নিব যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। এই মশলাগুলোর সাথে 2 টেবিল চামচ টমেটো সস মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম। ভালো করে মিক্সড হওয়ার জন্য দেখুন আমার মশলাটা কিরকম লিকুইড হয়েছে। এবার আমি আস্তে আস্তে মাংসগুলোকে মশলার সাথে মেখে নিব। দেখুন কেমন পাতলা হয়েছে। ভালো করে এভাবে ডুবিয়ে ডুবিয়ে মেখে নিতে হবে। আমি এই বক্সটাতে রাখছি, কারণ এই এগুলো মশলা মিলিয়ে কমপক্ষে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আমি আস্তে আস্তে সবগুলো মাংসকে এভাবে ডুবিয়ে মশলা মেখে নিচ্ছি। সবগুলো মাংসতে মশলা মাখানো শেষ। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে যায়। ফিরে আসছি 2 ঘন্টা পরে। আমি একটা চুলাতে প্যান নিয়ে নিয়েছি। প্যান নিয়ে আমি এখানে প্রায় 1 কাপ তেল দিয়ে দিলাম। 1 কাপ থেকে একটু কম দিয়েছি, কারণ 1 কাপ ঢালার পরে মনে হচ্ছিল যে আমার পুরোটা লাগবে না, তাই আমি একটু রেখে দিলাম। এবার একটা ট্রেতে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে শুধু ময়দা, কোন লবণ টবণ কিছুই দিতে হবে না, কারণ মাংসের সাথে যেহেতু মশলা রয়েছে ময়দাতে এভাবে মেখে আমি এটা চুলাতে দিব। দেওয়ার সময় অবশ্যই এক্সট্রা ময়দাটা ঝেড়ে দিতে হবে, না হয় তেলটা নষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহ বলে ছেড়ে দিলাম। এক
মিনিট পরে এটাকে এভাবে উল্টে দিতে হবে। উল্টে আমি সরিয়ে এই পাশে আরেকটু দিয়ে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করতে হবে। খুব বেশি সময় রান্না করা যাবে না এবং খুব চুলাটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ বেশি সময় রান্না করলে মাংসটা শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিলাম। দেখুন আমার চাপ অনেকটাই হয়ে এসেছে, চাপের কালারটাও খুব সুন্দর এসেছে। হয়ে গেল আমার বিফ চাপ। আমি আস্তে আস্তে পরে সবগুলো ভেজে নেব। আমি আপনাদেরকে দুই পিস দেখিয়ে দিচ্ছি। বিফ চাপ অনেকটা হয়ে এসেছে। এটা খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, বেশি সময় ধরে রান্না করলে চাপের মাংসটা শক্ত হয়ে যাবে। এটা যেহেতু অনেক সময় ম্যারিনেট করা ছিল তাই এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। দেখুন আমি তুলে নিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, কমপক্ষে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন আমার চাপের কালারটাও খুব সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে। তো ভালো লাগলে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।